Hello everyone, welcome to Jyoti Civil Engineering. We are discussing about under rent piled in today's class. Okay, dekho kirom hocche byapar ta. ফার্স্ট আমরা আছি ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশন পার্টে কি বলছে, দ্য আন্ডার রেমড পাইল আর মেড বাই সিবিআরআই, অর্থাৎ সিবিআরআই বলতে এখানে বলছে যে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের দ্বারাই কিন্তু আমাদের আন্ডার রেমড পাইল আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। মানে এই আন্ডার সিবিআরআই কিন্তু আন্ডার রেন্ট পাইল সম্পর্কে আমাদের বলেছে। তারপর কি আমাদের আন্ডার রেন্ট পাইল যে তৈরি হয় সেটা হচ্ছে আরসিসি দিয়ে তৈরি করা হবে। আন্ডার রেন্ট পাইলটা আমি পরে আসছি, বলছি কীরকম জিনিসটা হয়, ঠিক আছে। তারপরে বলছে দ্য বটম পোর্শান অফ দ্য পাইল এনলার্জ পোর্শান ইজ গিভেন হুইচ ইজ কল আন্ডার রেমড অর বাল্ব, অর্থাৎ কি আমরা পাইল কীরকম জানি দেখতে হয়, পাইল জানি এরকম গ্রাউন্ড লেভেল থাকে, জিএল লেভেল থেকে নিচে এইরকমভাবে পাইলটা যায় হার্ড স্ট্যাটা পর্যন্ত যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে নিচে বলছে যে নিচের একটা পোর্শান ইলংগেটেড বা লার্জার পোর্শান এই রকম থাকবে, এইটাকে বলা হচ্ছে বাল্ব বা আন্ডার রেন্ট বলা হয় এই পোর্শানটাকে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য পাইল হ্যাজ ওয়ান বাল্ব ইজ কল সিঙ্গেল রেমড, ডবল বাল্ব থাকলে সেটাকে বলছে, মানে দুটো বাল্ব থাকলে সেটাকে বলছে ডবল রেন্ট, আর হচ্ছে মোর দ্যান টু থাকলে সেটাকে বলা হচ্ছে মাল্টিপল আন্ডার রেন্ট পাইল। তার মানে একটা, এবার আমরা ছবিটায় আসি, এই যে আন্ডারলাইন পাইল হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, তোমরা একটা ধারণা পাবে সংক্ষেপে। বলছে দ্য সিঙ্গেল আন্ডার রেন্ট পাইল অ্যান্ড ডবল আন্ডার রেন্ট পাইল কীরকম হয়, দেখো এখানে একটাই আন্ডার রেন্ট আছে, মানে একটাই আমাদের লার্জার পোর্শান আছে, আর এখানে এইটাকে আমি আর বলবো হচ্ছে ডবল আন্ডার রেন্ট পাইল, যেহেতু দুটো লার্জার পোর্শান আছে, ঠিক আছে। এরকম যদি তিনটে বা আরও বেশি থাকতো সেটাকে বলতো আমরা মাল্টিপল আন্ডার রেন্ট পাইল, ঠিক আছে। এবার আসি আমরা ফিচারে, কী ধরনের কীরকম হয় ফিচারগুলো কী আছে। বলছে দ্য ডায়া অফ দ্য পাইল, আমাদের যে ডায়া অফ দ্য পাইল, অর্থাৎ পাইলের ডায়া, নট বাল্বের ডায়া, কিন্তু আমাদের যে পাইলটার যে ডায়া হবে সেই পাইলের ডায়া কত হবে, 20 থেকে 50 সেন্টিমিটার। আর বলছে কি ডায়া অফ বাল্ব, যে বাল্বটা তৈরি হবে, যে এইখানে যে বাল্বটা তৈরি হবে সেটার ডায়া হচ্ছে হবে আমাদের 2 to 3 times অফ ডায়া অফ পাইল। আর কি, আর লেন্থ আমাদের হবে হচ্ছে 3 থেকে 8 মিটার, টোটাল লেন্থটা যেটা বলছে, টোটাল লেন্থটা যেটা হবে এটা হচ্ছে এল, সেটা হচ্ছে 3 থেকে 8 মিটার, আর স্পেসিং হবে হচ্ছে 2 থেকে 4 মিটার, আর স্পেসিং অফ দ্য বাল্ব, মানে এই দুটোর মধ্যে স্পেসিং, এখানে একটা আর এখানে একটা, এই স্পেসিংটা, এই যে স্পেসিং এস, এটা কত হবে, যে 1.5 times অফ ডায়া অফ বাল্ব। আর কি, লোড ক্যারিং ক্যাপাসিটি হবে হচ্ছে 20 থেকে 40 টন, ঠিক আছে। তার মানে এইটা এগুলো কিন্তু সবগুলো মনে রাখতে হবে তোমাদের, যে কী কী হতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান, আমরা কোথায় কেন আন্ডার ডেম পাইলটা ইউজ করব, কেন ইউজ করব। বলছে দ্য ব্ল্যাক কটন সয়েল ইজ এক্সপ্যান্ড অ্যাজ কাম ইনটু কন্ট্যাক্ট উইথ ওয়াটার অ্যান্ড ইটস গেট কন্ট্র্যাক্টেড অ্যাজ ইট ইজ ড্রায়ড আউট। মানে কি, আমরা জানি যে ব্ল্যাক কটন সয়েল, অর্থাৎ ওর মধ্যে যে মন্ট মরিলোনাইট আমাদের মিনারেলস থাকে, ওর জন্য ব্ল্যাক কটন সয়েল বলছে এটাকে। ব্ল্যাক কটন সয়েল কি, এটা হচ্ছে হাইলি এক্সপেন্সিভ অ্যান্ড হাইলি শ্রিঙ্কেজ, অর্থাৎ ওয়াটারের সংস্পর্শে আসলে বেশি এক্সপ্যান্ড করে যাবে, আর যদি ওয়াটার বেরিয়ে যায় ড্রায়েড হয়ে যায়, সেখানে শ্রিঙ্কেজ ক্র্যাকিং দেখা যাবে, ঠিক আছে। এই যে রিজনটা, এই যে ক্র্যাকিং দেখা যাচ্ছে, এই ক্র্যাকিংটাকে আমরা যদি রেজিস্ট করতে চাই বা হচ্ছে আমাদের প্রিভেন্ট করতে চাই সার্চ অফ ড্যামেজ, তাহলে আমাদের কিন্তু ব্ল্যাক কটন সয়েলের যদি আশেপাশে থাকে তাহলে কিন্তু আমাদের আন্ডার রেন্ট পাইলটা বেস্ট সুইটেবল, ঠিক আছে। তাহলে কি বলছে, এই যে ক্র্যাক অ্যান্ড আদার স্ট্রাকচার যদি হয় তাহলে টু অ্যাভয়েড সার্চ অফ ড্যামেজ আন্ডার রেন্ট পাইল আর ইনস্টলড। তারপরে নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে সয়েল ডাজ নট হ্যাভ মাছ লোড ক্যারিং ক্যাপাসিটি, মানে যেই সয়েলের লোড ক্যারিং ক্যাপাসিটি অতটা ভালো নয়, ঠিক আছে। আমরা আগেই দেখলাম যে 20 থেকে 40 টন লোডও কিন্তু ক্যারি করতে পারে, তার মানে লোড ক্যারিং ক্যাপাসিটি যার খুবই কম সেখানে আমরা আন্ডার রেন্ট পাইল ইউজ করি। আর কি, আর যদি পাইলটা এরকম হয়, পাইলের মধ্যে যদি ওয়াটার লেভেল যদি অনেকটা উঁচুতে থাকে, ওয়াটার লেভেল যদি অনেকটা বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে আন্ডার রেন্ট পাইল ইউজ করতে পারি, অর্থাৎ স্যান্ডি সয়েলের ক্ষেত্রে যদি ওয়াটার লেভেল যদি হাই হয়ে যায় তাহলে আমরা ইউজ করতে পারি। আর একটা পয়েন্ট কি বলছে, যে
আপলিফট প্রেশার বা লিফটিং ফোর্স অ্যাক্টিং, মানে কি আমাদের যদি এখানে পাইলটা থাকে, আমাদের যদি পাইল থাকে, তাহলে পাইলের ওপর দিয়ে যদি জল ওঠে, তাহলে এর যে ওয়েট আছে, এই যে যে পাইলের ওয়েটটা যে আছে, তার মানে ওপর দিক থেকে একটা আপলিফট প্রেশার বা আপলিফট ফোর্স বা ফোর্স অ্যাক্টিং হবে ডিউ টু ওয়াটার। ওয়াটারের জন্য আমাদের একটা আপলিফট ফোর্স অ্যাক্টিং হবে, কিন্তু এই আপলিফট ফোর্সটা কি এই ওয়েটটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে। অপোজিট ফোর্স যেহেতু, তাহলে ওয়েটটাকে কমিয়ে দেবে। ওয়েটটা কমে যাওয়ার ফলে কি এটা আস্তে আস্তে আপলিফটের দিকে চলে যাবে, মানে স্টেবল হবে না অ্যাকচুয়ালি পাইলটা। পাইলটা নিচের দিকে সেটেল হয়ে বসে থাকবে না, ওয়েটটা আস্তে আস্তে লস হবে। ঠিক আছে, এই লস অফ ওয়েট যাতে কমে যা বা আপলিফট প্রেশারটাকে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে, এই আপলিফট ফোর্স প্রেশারটাকে লিফটিং ফোর্সটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এখানে ইউজ করে থাকি। অর্থাৎ লিফটিং ফোর্স যেখানে আসবে সেখানে আমরা ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল অ্যাপ্লিকেশান। তাহলে অ্যাপ্লিকেশান আরেকবার রিভিশন করে দিই যে হচ্ছে কী কী হচ্ছে। যখন আমরা আমাদের এক্সপ্যানশান ব্ল্যাক কটন সয়েল এক্সপ্যানশান, হাই এক্সপ্যানশান, হাই কন্ট্রাকশান আসছে বা হাই শ্রিঙ্কেজ আসছে, তখন যে ক্র্যাক জেনারেট হচ্ছে, সেই ক্র্যাকগুলোকে বাঁচানোর জন্য আমরা কিন্তু আন্ডার ড্যাম্পড পাইল ইউজ করবো। আর কি লোড ক্যারিং ক্যাপাসিটি যদি খুব কম হয়, লোড ক্যারিং ক্যাপাসিটি নিতে পারছে না পাই, তখন আমরা আন্ডারড্যাম্পড পাইল ইউজ করবো। আর যদি কি ওয়াটার লেভেল যদি স্যান্ডি সয়েলের ক্ষেত্রে ওয়াটার লেভেল যদি রাইজ করে যায়, তাহলে আমরা আন্ডারড্যাম্পড পাইল ইউজ করবো। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের যদি কী হয়, যদি আমাদের লিফটিং ফোর্স, অর্থাৎ ওয়াটার লিফটিং ফোর্স যদি উপরের দিকে ওঠে বা ওয়াটার লিফটিং ফোর্স যদি কম হয় বা হচ্ছে ওয়াটার লিফটিং ফোর্স যদি ওয়েটটাকে কমিয়ে দেয়, তখন আমরা কিন্তু আন্ডারড্যাম্পড পাইল ইউজ করব। এবার দেখো, এবার নেক্সট হচ্ছে ইনক্রিজিং দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি। আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটিটাকে আমরা যে বললাম, লোড ক্যারিং ক্যাপাসিটি যার যার কম হবে তাতে ইউজ করব। এবার লোড ক্যারিং ক্যাপাসিটিটা কী করে বাড়ানো হবে? এক নাম্বার কথা হচ্ছে ডায়া অফ বাল্বের, আমরা যে বাল্বটা দেখলাম, এই যে বাল্ব, এই বাল্বের ডায়া যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। আর কি বলছে, দ্য লেন্থ অফ দ্য ডায়া এল যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। আর কি প্রপার প্রোভাইডিং রেনফোর্সমেন্ট, মানে প্রপার রেনফোর্সমেন্ট যদি প্রোভাইড করি সেই পাইলের মধ্যে, তাহলে কিন্তু বাড়বে। আর কি পুটিং মোর বাল্বস, যদি মাল্টিপল বাল্বস ইউজ করা হয়, তাহলেও কিন্তু আমাদের ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, তাহলে কী বললাম যে আমাদের বাল্বের ডায়া বাড়াতে হবে, লেন্থ বাড়াতে হবে, আর হচ্ছে নাম্বার অফ বাল্ব যদি বাড়ে, আর হচ্ছে আমাদের যদি প্রপার রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, তাহলে আমাদের বাড়তে পারে। এবার হচ্ছে কনস্ট্রাকশান অফ আন্ডার রেন পাইল। কনস্ট্রাকশান কীভাবে করা হয়? কনস্ট্রাকশান আন্ডার রেন পাইল মোস্টলি ইন ম্যানুয়াল ওয়ার্ক, মানে কোনো ধরনের মেশিনারি ইউজ করা হয় না, আমরা ম্যানুয়ালি এটা করে থাকি। কীরকমভাবে ম্যানুয়ালি? দ্য মেশিন ইজ কনস্ট্রাক্টেড, আর যে আমাদের মেশিন কনস্ট্রাক্টেড যে কনস্ট্রাকশান প্রসেস, সেটা কিন্তু সিবিআরআই রুট কি কিন্তু বলেছে। সিবিআরআই হচ্ছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। আর কি আমাদের তিনটে ইনস্ট্রুমেন্ট কিন্তু এর এইখানে ব্যবহার করা হয়ে থাকে। কী কী সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্পাইরাল আগার, আর হচ্ছে কি আন্ডার র্যামার, আর একটা হচ্ছে আমাদের বোরিং গাইড। ঠিক আছে, এবার আমরা তিনটে জিনিস কী জিনিসটা কীরকমভাবে কাজ করে সেটা আমরা দেখব। তাহলে কী কী বললাম? স্পাইরাল আগার ইউজ করা হয়, আর হচ্ছে কি আন্ডার র্যামার, আর হচ্ছে আমাদের বোরিং গাইড ইউজ করা হয়। দেখো স্পাইরাল র্যামারটা কী করছে অ্যাকচুয়ালি? স্পাইরাল র্যামার হচ্ছে এইরকম দেখতে হয়। স্পাইরাল র্যামার যেটা হচ্ছে আমাদের মাটিকে কেটে কেটে যায়, এইরকম স্পাইরাল র্যামার থাকে। স্পাইরাল র্যামারটা এইভাবে ভেতরের দিকে ঢুকতে থাকে, ওর জন্য হোল করে ল্যান্ডটাকে আস্তে আস্তে এরকমভাবে হোল করে ভেতরের দিকে ঢুকতে থাকে। আর কি আগার ইজ কন্টেনিং এই স্পাইরাল র্যামার বললাম, স্পাইরাল আগার বলে এটাকে, এটাকে স্পাইরাল আগার বলে। স্পাইরাল অ্যাগালটা কি? স্পাইরাল অ্যাগালে হচ্ছে আমাদের একটা কাটিং এজ থাকে, এইখানে কাটার লাগানো থাকে, ওর জন্য মাটিটা কেটে কেটে যায়। আর কি সয়েল ডাগ অ্যান্ড টেকেন আউট দ্য বাকেট, যখন সয়েলটা ডাগ করা হয়ে যাবে তখন টেকেন আউট দ্য বাকেট, বাকেটের মাধ্যমে সয়েলটাকে উপরের দিকে তুলে নেওয়া হবে। ঠিক আছে, আমরা দেখো ছবিতে কিছু বোঝাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে স্পাইরাল আগার, এই স্পাইরাল আগার এরকমভাবে প্রবেশ করানো হবে, এর মধ্যে দিয়ে এরকমভাবে এখানে কাটার লাগানো থাকবে, কাটার দিয়ে হবে। আর কি বোরিং গাইড যেটা বলছে, এই যে স্পাইরাল আগালটা যাতে অন্যান্য দিকে সরে না যায়, তার জন্য একটা বোরিং গাইডার ইউজ করা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা গাইড করছি বোরিংটাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আন্ডার রেম টুল। এইভাবে আন্ডার রেম টুলটা আমাদের এরকমভাবে প্রবেশ করা হয়, আন্ডার রেম টুল,
যেটা কি করে, এখানে বাকেট লাগানো থাকে, সয়েলটাকে ও উপর দিকে তুলে নিয়ে চলে যাবে, যেই সয়েলটা আমাদের কাটা হলো, অর্থাৎ এক্সক্যাভেটেড সয়েলটাকে উপর দিকে নিয়ে চলে যাবে। আর কি আন্ডার রেম টুলটা হচ্ছে আন্ডার রেম টলটা বাল্বটা কাটছে এরকম। এই বাল্বটা ডায়াটা কম হবে না বড় হবে সেটা ডিপেন্ড করছে এটা কতটা প্রেশারে এটাকে আমাদের কাটিং করা হচ্ছে, কতটা প্রেশারে, আর তারপরে রেনফোর্সমেন্ট আমাদের এইভাবে ইয়ে করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে রেনফোর্সমেন্টের উপর কী করা হবে, রেনফোর্সমেন্ট পর আমরা কাস্টিং করে দেবো, মানে হচ্ছে RCC দিয়ে এটাকে ইয়ে করে দেবো, যেরকম আমাদের বিম স্ল্যাব কাস্ট হয় এরকমভাবে করে দেবো। এখানে কিছু পয়েন্ট দিয়েছে, দেখো, স্পেশাল কাটার ইজ ইউজড ফর বাল্ব বাই পুটিং ইন এনাফ প্রেশার ইনক্রিজ দ্য ডায়া, তার মানে প্রেশার যদি বাড়ানো হয় ওই কাটিংয়ের জন্য, স্পেশাল কাটার ইউজ করে যদি বাল্বটাকে কাটিং করার জন্য যদি আমাদের এনাফ প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ডায়াটা ইনক্রিজ করে যাবে। আর কি আগার কেপ্ট ইজ ইন দ্য ট্রাইপডের মাধ্যমে, যেটাকে আমরা বলছি বোরিং গাইড যেটাকে বলছি সেটাই হচ্ছে ট্রাইপড যেটা, আর ইন দ্য ডিঙিং অফ দ্য ডিঙিং ইজ ডান অ্যান্ড ডিঙ্গিং ইজ ডান ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন, অবভিয়াসলি ভার্টিক্যাল ডাইরেকশনই হবে, মানে নিচের দিকে ডাইরেকশনেই কাটিংটা হবে। আফটার ডিভিং দ্য ডিজায়ার ডেপথ আগার ইজ পুলড আউট বাইরের দিকে কাটার পর বাইরের দিকে করে দেওয়া হবে, মানে ওপর দিকে তুলে নেওয়া হবে। তারপরে কী হবে, ইনসার্টেড হোলের মধ্যে রেনফোর্স ইনসার্ট করা হবে, তারপরে কাস্টিং করা হবে কংক্রিট দিয়ে। তারপর কি, তারপরে পাইল মেকড অ্যাক্ট অ্যান্ড সিঙ্গেল ইউনিট, একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করবে এটা। আর কি ওয়েল কনস্ট্রাক্টেড অ্যাজ এ অন দ্য বিম দেন অ্যাজ এ বিম। এবার পাইলের বলছে বেসিক প্রিন্সিপাল অফ পাইল, আমরা জানি যে হচ্ছে উপরে স্ট্রাকচারাল লোড থাকবে, এখানে পায়ার ক্যাপ থাকবে আর এখানে পাইল থাকবে। পাইলটা কোথায় যাবে সেটা হচ্ছে, এটা লোয়ার ডেন্সিটি, মিডিয়াম ডেন্সিটি আর হার্ড স্টাটা, যেটা আমি প্রথমেই বললাম যেটা হার্ড স্টাটার মধ্যে এখানে কিন্তু রেস্ট করবে পাইলটা। এটাকে অ্যাকচুয়ালি আমরা এন্ড বিয়ারিং পাইলও বলতে পারি, যে এখান থেকে নিয়ে এরকমভাবে লোডটা এসে এখান থেকে এইভাবে লোডটা, এই সুপারস্ট্রাকচারের লোডটা এখান দিয়ে এসে এইভাবে এখানে হার্ড স্টাটাতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাডভান্টেজ কিছু আছে আমাদের আন্ডার রেমড পাইলের অ্যাডভান্টেজ, এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি লোড বিয়ারিং ক্যাপাসিটি যদি বাড়াতে চাই, লোড ক্যারিং ক্যাপাসিটি যদি বাড়াতে চাই তাহলে আমাদের কিন্তু স্ট্র্যাপ ফুটিং করতে হয়। স্ট্র্যাপ ফুটিং কীরকম হয়, যে স্ট্র্যাপ এইরকম একটা ফুটিং থাকবে, এখান দিয়ে একটা স্ট্র্যাপ বিম দেওয়া হবে আর এখান দিয়ে একটা এইরকমভাবে আমাদের, কিন্তু এই স্ট্র্যাপ ফুটিংয়ে কিন্তু কস্টলি হয়, অনেকটা খরচা হয়ে যায়, কিন্তু 20-30% কম খরচা হবে আমরা যদি এরকমভাবে বাল্ব পাইলিং করে থাকি, মানে হচ্ছে আন্ডার রেমড পাইল যেটা বলছে। তারপরে কি বলছে, লেস মেটেরিয়াল রিকোয়ার্ড হচ্ছে, আর কি অনেকটা ইজি ওয়ার্ক করা, আর ডিগিং নর্মালি ডিগিং যেরকম করা হয় সেই রকম ডিগিং করা হচ্ছে, আর এটা যে কোনো সময় করা যেতে পারে, বর্ষাকালে গরমকালে যে কোনো সময়। আর কি ব্যাকফিলিংয়ের কোনো ব্যাপার নেই, যে হচ্ছে আমাদের এক্সক্যাভেটেড করা হলো তারপরে আবার ফিল করতে হচ্ছে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আর কি আর আমাদের ডি ওয়াটারিংও করতে হচ্ছে না, মানে এর ভিতরে যে জল থাকবে সেটাকে পাম্প আউট করে বার করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। আর সোরিং কাকে বলে আমরা জানি, যে কোনো স্ট্রাকচারকে যদি আমরা এক্সক্যাভেট করে থাকি, একটা যদি এক্সক্যাভেটেড পোর্শন যদি এরকমভাবে এক্সক্যাভেট করে দিই তাহলে এখান দিয়ে আমাদের এইরকমভাবে বা তোমার হরাইজেন্টালি এরকমভাবে আমাদের কিন্তু সাপোর্ট দিতে হয় যাতে এটা ধসে না পড়ে, যাতে এটা কোলাপস না করে যায়, তার জন্য কিন্তু সোরিং ইউজ করা হয়, এগুলোকে সোরিং বলে। এখানে কিন্তু কোনো ধরনের সোরিং ইউজ করা হচ্ছে না। তাহলে অ্যাডভান্টেজের প্রথম পয়েন্ট কী বলবো আমরা, প্রথম পয়েন্টে আমরা বলবো যে হচ্ছে 15-20%। তাহলে প্রথম পয়েন্টে কী বলবো, যে 15-20% আমাদের চিপার সব থেকে, মানে স্ট্যাপ ফুটিংয়ের থেকে চিপার অনেকটা। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের বা তারপরে লোড ক্যারিং ক্যাপাসিটি বার করতে পারছি, ডি ওয়াটারিং করার কোনো দরকার পড়ছে না, তারপরে একবারেই ডিগিং করে আমরা সেটা যে কোনো ইয়ারের যে কোনো দিনে সেটা আমরা যে কোনো ওয়েদারে বা যে কোনো মনসুমে আমরা এটা করতে পারছি। তারপরে ডি ওয়াটারিং করতে হচ্ছে না, তারপরে কী করতে হচ্ছে না, তারপরে আমাদের কোনো ব্যাকফিলিং করতে হচ্ছে না, তারপরে সোরিং করতে হচ্ছে না, ঠিক আছে। এগুলো হচ্ছে আর লেস মেটেরিয়াল, অতটা মেটেরিয়াল রাখছে না, ঠিক আছে। তাহলে এতটাই, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ, আর পাশে থেকো, এরপরে নেক্সট ভিডিও আবার আসবে, ঠিক আছে। আজকে আন্ডার রেমড পাইলটা নিয়ে আমরা দেখলাম কীরকম কী আছে ব্যাপার স্যাপার, ঠিক আছে। নেক্সট ভিডিও আমাদের শীঘ্রই আসতে চলেছে, ঠিক আছে। তোমরা নিচে টপিকও লিখতে পারো, যে কোন টপিকে আমরা ডিসকাস করলে সুবিধা হবে, বা আমি কোনো ইন্টারেস্টিং টপিক আনবো নেক্সট, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্ট প্লিজ, লাইক, ওকে।